মানসুদা ইন্ডিয়ার লোক সবাই খেপে গেছে বাংলাদেশের উপর বাংলাদেশে আলু পেঁয়াজ ডাল গরু মুরগি হাঁস ডিম মানে যে সব জিনিস আছে একটাও দিবে না আমাদের না খায় মারবো তেলে মারবো ভাতে মারবো নুনে মারবো আমাদের চিকিৎসা করতে ওই দেশে দিবে না আমাদের আইপিএল খেলা নিষিদ্ধ আমাদের পাসপোর্ট ভিসা নিষিদ্ধ মানে ইন্ডিয়া যাইতে দেবে না আরে বেটারা শোন দাদারা শোন তোরা আমাদের আজীবন মনে রাখবি আমাদের সরকার যা দিছে তোদের তোদের আজীবন মনে রাখতে হবে বঙ্গবন্ধু আসিল বিদায় আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে যুদ্ধ করে আমাদের কি সহযোগিতা করছস কি হেল্প করছস স্বাধীন করে কি হেল্প করছস কিছুই না তোদের দ্বারা আমাদের কোনো ফায়দা হয় নাই আরও আমাদের ক্ষতি হয়েছে আমাদের বাংলাদেশের অংশ তোরা নিয়ে গেছস তোরা এত বড় বড় কথা বলস কেমনে বল খেলা সেটা হইল একটা আনন্দ সাপোর্ট যার যার ব্যক্তিগত ব্যাপার এই যে আমাদের দেশে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার অনেক অনেক সবই বলতে গেলে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার এখন আর্জেন্টিনা যদি হারে তাহলে ব্রাজিলের খুশি আবার ব্রাজিল যদি হারে তাহলে আর্জেন্টিনার খুশি এই যে ধরো এই হানাহানি পারাপারি কিলাকিলি এটা সাপোর্টারদের থাকি করি সাপোর্টাররা তোদের খেলা যখন হয় আমরা হলো ভারত বাংলাদেশ বন্ধুরাষ্ট্র তাহলে এই বন্ধুরাষ্ট্রের কি মান রাখলি তোরা আমাদের টিম যখন হারলো তখন আমাদের একটা বাঙালি দর্শক ছিল মাঠে সেখানে বাংলাদেশি বাঘ পুতুল সেটাকে তোরা ছিন্ন বিচ্ছিন্ন করে হালাইলি সিরামিরে হালাইলি হ্যাঁ তাকে অপমান লাঞ্ছিত করলি কেন এটা কি তোদের মানবতা এটা কি তোদের মনুষ্যত্ব এটা কি তোদের ব্যবহার তাহলে আমরা কেন তোরা হারাতে আমরা কেন আনন্দ করব না আমরা কেন পটকাবাজি ফুরাবো না অবশ্যই ফুরাবো 100% এই মানসুদা তুমি এত লাফালাফি করো না এই তোমাদের কলকাতার যত ইউটিউবার আছে সবই ভিউ কামায় আমাদের এই বাঙালিদের থেকে আমরা দেখি বলেই তোমরা ভিউ পাও মিলিয়ন মিলিয়ন তোমাদের দেখে তোমরা পরিচিত নাহলে তোমাদের একটা কুত্তা চিন্ত না বুঝো না তোমরা এই চাপাবাজি এই তোমরা এই বড় বড় কথা এগুলা বাদ দাও আমরা ভাই 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 থাকি হিন্দু মুসলিম এটা কোনো বিষয় না বিষয় হলো মিল মহব্বত কিন্তু তোমাদের ভিতরে এই মিল মহব্বতটা নাই তোমরা খালি নিজেদের স্বার্থ খোঁজো নিজেদের স্বার্থ নিয়েই তোমরা থাকো সারাদিন